বন্ধুরা, আপনারা তো সবাই মেসি এবং নেইমারকে চিনেন, তবে মেসি এবং নেইমার কয়টা ভাষায় কথা বলতে পারে এবং কে বেশি ভাষায় কথা বলতে পারে সেটা কি জানেন? আসুন দেখে নেই বিস্তারিত। আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের বিভিন্ন ভাষা জানতে হয়, বিশেষ করে তারা নিজ দেশের বাহিরেও খেলতে যান, তাই নিজেদের ভাষার বাহিরে অন্য ভাষাও আয়ত্ত করে থাকতে হয় তাদের। ক্রিকেটারদের যেমন ইংরেজি জানলেই হয়ে যায়, কিন্তু ফুটবলারদের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। ইউরোপে খেলতে যাওয়া ফুটবলারদের ইংরেজির পাশাপাশি ফরাসি, স্প্যানিশ সহ পর্তুগিজও নানা ভাষায় কথা বলতে হয়। যেমন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র, তিনি নিজ দেশের বাহিরে স্পেন, ফ্রান্স হয়ে এখন সৌদি আরবের খেলছেন। দীর্ঘদিন ধরে দেশগুলোতে অবস্থানের কারণে ওই দেশগুলোর বিভিন্ন সংস্কৃতি, দেশ আর মানুষের সঙ্গে বেশ কিছু ভাষা রপ্ত করেছেন তিনি। নেইমার জুনিয়র, তিনি এখন 5টি ভাষায় কথা বলতে পারেন। নেইমার জুনিয়র তিনি পর্তুগিজ, স্প্যানিশ, কাতালান ও ফ্রেঞ্চ ছাড়াও ইংরেজি বলতে পারেন। আর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি, তিনি আর্জেন্টিনার জাতীয় ভাষা স্প্যানিশে কথা বলেন। তিনি নেইমারের মতো 5টি ভাষায় দক্ষ না। মেসি নেইমারের মতন ইংরেজি, ফ্রেঞ্চ ও পর্তুগিজ ভাষা বলতে পারেন না, তাই নেইমারের সঙ্গে নিজের ভাব বিনিময় করেন স্প্যানিশ ভাষায়। নেইমার জুনিয়র, তিনি 5টি ভাষা রপ্ত করেছেন। এখন আছেন তিনি সৌদি ক্লাব আল হিলালে। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে থাকার সুবাদে তিনি কি সৌদি আরবের ভাষা আরবি শিখবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।